হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আজকে আমি চলে এসেছি কলকাতার গালিব স্ট্রিটে তো গালিব স্ট্রিটে অনেকেই জানেন যে খুব সস্তায় সমস্ত কিছু এখানে পাওয়া যায় মানে পাখি বলুন মানে কুকুর বলুন মাছ বলুন গাছ বলুন টপ বলুন যা ইচ্ছা সমস্ত কিছুই খুব সস্তা দামে পাবেন মানে চিপেস্ট মার্কেট ইন ওয়েস্ট বেঙ্গল বলে পরিচিত তো চলুন আজকে ভিজিট করা যাক এই গালিব স্ট্রিট তো গালিব স্ট্রিটে আমি এই গতকাল গেছিলাম রবিবার তো সেখানে গাছের সমস্ত আপডেট কোন গাছের কি দাম আর কি কী গাছ আপনারা পাবেন তো সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো দেখতে থাকুন ভিডিও তো বলি যে গাড়ির স্ট্রিট কীভাবে যাবেন যে যারা যাবে যাবেন করছেন কিন্তু যা সময় হচ্ছে না বা সাহস পাচ্ছে না যে কীভাবে যাবেন তো কোনো ব্যাপারই না হাওড়া যাবেন আমি মেল লাইন বা কর লাইন ধরে যেদিকেই বলুন হাওড়া যাবেন হাওড়া থেকে শ্যামবাজারে বাস চাপবেন শ্যামবাজারে বাস চাপলেই আপনি জিজ্ঞাসা করেন যে তালা হাটটা কোথায় বা গালি স্ট্রিটে যে পেট মার্কেট বা প্ল্যান্ট মার্কেটটা আছে সেই হাটে যাবো তো সেখানে গেলেই কিন্তু আপনারা এই ঠিকানা পেয়ে যাবেন তো এই গালি স্ট্রিটে আপনারা সমস্ত কিছু পাবেন তো সামনে দোকানে দেখছেন যে বিভিন্ন ফাঙ্গিসাইড বিভিন্ন পেস্টিসাইড তারপর জল যে স্প্রে করা যে মেশিন সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত কিছু কিন্তু দাম যে খুব কম তাও কিন্তু নয় মানে এখানে গেলেই কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কি বলা যায় যে খুব যে কম দাম তাও কিন্তু নয় আর আপনাকে দেখে গাছ কিনতে হবে দেখে গাছ কিনতে হবে বলতে গেলে যে কারণ এরা তো কোনো পারমানেন্ট দোকানে বসছেন না যারা সেলাররা আছেন তারা কিন্তু কোনো পারমানেন্ট দোকানে বসছেন না তো যার জন্য আর আপনি যে কিনছেন আপনার মুখটাও কিন্তু এরা চিনে রাখবে না আর তাই জন্য আপনাকে গাছ কিন্তু মানে খুব ভালো করে দেখে নিতে হবে মানে আবেগে পড়ে গাছটার ফুল দেখে শুধুমাত্র নিয়ে নিলে হবে না গাছটার গোড়া ভালো করে চেক করবেন গাছটা কীরকম মাটিতে আছে মাটিটা ভেজা না শুকনো এই সব ব্যাপারগুলো খেয়াল করবেন কারণ মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু গাছটাকে আপনি নেবেন না কারণ সেই যে গাছটা আছে সেটা হতে পারে যে কোনো কারণে গাছটা ছিঁড়ে গেছে বা গাছের গোড়াটা উপড়ে গেছে সেটাকে আবার নতুন করে মাটিটাকে ভেজা ভেজা করে সেই গাছটাকে একটা ছোট প্যাকেটের মধ্যে রেডি করে আপনাকে আবার সেলের জন্য সেখানে রেডি করে দিয়ে দিচ্ছে এটাও হতে পারে যার জন্য গাছের গোড়া মোটামুটি একটু শুকনো থাকবে বা গাছের গোড়াটা মাটিটা শক্ত থাকবে সেই রকম গাছ দেখে আপনারা দেবেন তো এই ছোটো ছোটো টিপসগুলো আমি কিন্তু দিই অন্য কেউ কিন্তু বলবে না তো এইগুলো কিন্তু খুব ফলো রাখবেন ব্যাপারগুলো যে গাছ দেখি ঝোঁকে পড়ে নিয়ে নিলেন গাছটা কিন্তু বাড়িতে এসে দেখবেন যে রে গাছটা এই প্রবলেম হয়ে গেছে সেই প্রবলেম হয়ে গেছে তো এইগুলো খুব মাথায় রাখবেন ব্যাপারগুলো তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে আর মার্কেটে দাম বলতে গেলে দাম যে খুব কম তা কিন্তু না মানে গার্লস স্ট্রিট মার্কেট যে চিপেস্ট মার্কেট তা কিন্তু একদমই নয় দাম কিন্তু বেশি আর যারা ভেলিয়া গাছ খুঁজছেন স্ট্রিটে গিয়ে পাবেন তো বুগেন ভেলিয়ার যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু খুব কমন ভ্যারাইটি সেগুলো একদমই কমন ভ্যারাইটি তো আমি পরপর বলছি তো সামনে দেখতে পাচ্ছেন যে সাকুলেন্ট গাছে প্রচুর ক্যাক্টাস আছে তো দূরের দিকে যেগুলো আছে মানে সেলারের দিকে যেগুলো আছে তো সেইগুলোর দাম হচ্ছে আপনার দুশো টাকা করে প্রত্যেকটা পিস দুশো টাকা করে আর আমার সাম মানে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন মানে আমার এই যেগুলো দেখাচ্ছি এগুলো সব একশো টাকা করে তো এই হচ্ছে প্রাইস তো আপনারা নার্সারিতে খোঁজ করে দেখবেন বা স্ক্রিনশট নিয়ে দেখাতে পারেন যে নার্সারি যে ওনারা আছে তাদেরকে যে দামটা কম না বেশি বা সেখানে কী দাম যদি সস্তা মনে হয় তাহলে বেশি বাসা কেনার জন্য বা একবার ঘুরে আসার জন্য আপনারা গালফিস্টে গিয়ে দেখতে পারেন তো দূরে এগুলো দুশো টাকা সামনে এগুলো একশো টাকা করে দাম এগুলো দেখতে পাচ্ছেন যে পাতাবাহার গাছ আছে কিছু বট আছে রাবার আছে তো সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন মানে যে গাছটা খুঁজবেন সেই গাছটা কিন্তু এখানে পাবেন খুব কম গাছই আছে যেগুলো আপনি এখানে পাবেন না আর বেলফুল এই টাইমে প্রচুর বিক্রি হচ্ছে যারা বেলফুল কিনতে চাইছেন তো কাছাকাছি বাড়ি যে বেলফুল অনেক পরিমাণে লাগবে বাড়ির যে সামনে বাগান আছে লাইন দিয়ে অনেক গাছ লাগানো যাবে তো সেই সমস্ত গাছ যদি এখান থেকে কালেক্ট করেন তাহলে কিন্তু দামটা কমই হবে এই ধরুন পনেরো টাকা কুড়ি টাকা পিস হবে আপনি যদি দশ পিস নেন বা পনেরো পিস নেন তাহলে দামটা আরও কমে যাবে তো চলুন এবার টপ দেখি টপ দেখতে গেলে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে টবে সাইজ কোন সাইজের কী দাম তো দা মানে সাইজ অনুযায়ী দাম হবে তো এখানে চল্লিশ ইঞ্চির যে চল্লিশ ইঞ্চি বলছি সরি দশ ইঞ্চি যে টব আছে সেই টপটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম দশ ইঞ্চি টপটা এই যেটা দেখছেন এটা আট ইঞ্চি টপ তো এই আট ইঞ্চি টপটার দাম ছিল আপনার পঁয়ত্রিশ টাকা তো সেটা বার্গেনিং করলে তিরিশ টাকাতে চলে আসবে আর বেশি বাসা নিলে দাম কমবে ওই তিরিশ টাকার মতো আসবে তো দাম কিন্তু খুব কম নয় অনেক অনেক নার্সারি খোঁজ করতে পারেন সেখানে কিন্তু দাম অনেক কম হতে পারে আমার জানা এরকম কম আছে জানা নার্সারি যেখানে টপ বিক্রি হয় তো কম দাম আছে আর গোলাপ যারা বসাতে চাইছেন তারা কিন্তু আমি বলবো যে গোলাপ এই সময় কিনে বসিয়ে দিন কারণ ব্যাপারটা হচ্ছে যে গোলাপটা শীতকালে আপনি দুশো টাকা বা দেড়শো টাকায় কিনবেন সেটা কিন্তু এই টাইমে আপনারা কিন্তু খুব সহজেই তিরিশ টাকায় বা পঁয়ত্রিশ টাকায় কিনতে পারবেন মানে যদি তিনটে গোলাপ নেন একশো টাকায় পেয়ে যাবেন তো আর গোলাপের ভ্যারাইটি বলতে গেলে সেন্টিমেন্টাল পাবেন আবলাকা টা পাবেন তো আবলাকাটাবা সেন্টিমেন্টাল ডিলাইট মানে থাই ডিলাইট এই সমস্ত যে ফুলগুলো আছে তো এই সমস্ত ফুলগুলো কিন্তু বা ব্ল্যাক লেডি এই সমস্ত ফুলগুলো আপনারা যখন শীতকালে কিনবেন তখন কিন্তু এগুলোর দাম দেড়শো থেকে দুশো টাকা বলবে তো অ্যাকচুয়ালি তখন কী হয় ফুলের আকারটা বেড়ে যায় আর শীতকালে সিজন চলে আসে তার জন্য কিন্তু দামটা দামটা বেশি পড়ে যায় আর এই টাইমে যদি গাছটা আপনি করতে পারেন অ্যাকচুয়ালি এখন বসালে কিন্তু গাছটা ধরে যাবে গোলাপ গাছ ধরে যাবে তো আচ্ছা জবাগুলো আগে বলে নিই জবা নিয়ে তো জবা যে গাছগুলো দেখছেন এগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো ভ্যারাইটি আর এই ভ্যারাইটির যে দাম আপনার এগুলো দুশো টাকা আড়াইশো টাকা করে দাম বলছে মানে এই সমস্ত যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন যে কালচেপাড়া যে জবাটা এগুলোর দাম ছিল দুশো টাকা করে তো গোলাপের ব্যাপারটা আমি পরে বলছি ভিডিও দেখতে থাকুন তো দেখিয়ে দিই সামনে এগুলো আর আপনার এই যে ভ্যালিয়াগুলো দেখছেন ভ্যালিয়া এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার কী বলে এই ভ্যারাইটির নাম হচ্ছে আপনার রিফালগেন্স এই ভ্যারাইটির নাম হচ্ছে রিফালগেন্স তো যে সমস্ত ভ্যারাইটি এখানে পাবেন সেগুলো দেখতে পাচ্ছেন যে আপনি গোল্ডেন গ্লো যে ভ্যারাইটিটা হয় সেটা পাবেন হলুদ কালারের যে ভ্যালিয়াটা তো হলুদ কারণে মেনে হচ্ছে গোল্ডেন গ্লো আর এগুলো সব মায়েরা ভ্যারাইটি আছে আর পিঙ্ক থাই ভ্যারাইটির যেটা পিঙ্ক কালারের হয় থাই ভ্যারাইটি সেটা আছে আর টবে যে গাছগুলো দেখছেন এই বড়ো গাছগুলো এগুলোর দাম আপনার আটশো থেকে হাজার টাকার মধ্যে এই যে বড়ো গাছটা দেখছেন এটা মোটামুটি আপনার পনেরো ইঞ্চি বা ষোলো ইঞ্চি টবের মধ্যে আছে মানে একটু চ্যাপটা ধরনের যে টপটা হয় ডাবা আকৃতির সেই টবের মধ্যে আছে চালির টপ টাইপের আছে তো এটার দাম হচ্ছে আটশো টাকা তো এইভাবে আপনারা গাছগুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে রিক্সাগুলো আছে দেখতে পাচ্ছেন যে ট্রলি ভ্যানগুলো আছে এগুলো আপনাকে ভাড়া করতে হবে ওখান থেকে আর ভাড়া করে আপনাকে ওই বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছে দেবে সেখান থেকে আপনাকে গাড়ি করে নিয়ে যেতে হবে তো পার্সোনাল গাড়ি বা না আনলে আপনি কিন্তু এই সমস্ত বড় বড় গাছ কিন্তু নিয়ে যেতে পারবেন না তো চার চাকা বা অন্য কোনো গাড়ি এনে তবেই কিন্তু আপনি বড় বড়ো গাছগুলোকে নিয়ে যেতে পারবেন সেখান থেকে বা গাড়ি আপনাকে ভাড়া করতে হবে তো এবার জবা গাছ বলি জবা গাছ সমস্ত ধরনের জবা এখানে পাবেন যারা জবা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসুন জবা গাছের প্রচুর কালেকশান আছে এখানে জবা দেখতে পাচ্ছেন যে প্রচুর কালেকশান জবার দাম আপনার আশি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা যেমন যেরকম ভ্যারাইটি সেরকম দাম তো দাম ওরকম তুলে তুলে বলা যাবে না কারণ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন দাম একটা গাছ যে গাছটা নিলেন দেখলেন একজন তো এই গাছটার দাম আপনার আশি টাকা এবার সেটাই যখন অন্যজনের গাছ যাবেন ছোটো একটু আকারের হবে সেটার দাম হয়ে যাবে ষাট টাকা সত্তর টাকা তো এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে খেয়াল করতে হবে তো গাছ আপনারা দেখতে থাকুন যে কী কী গাছ এখানে আছেন দাম কিন্তু আপনার বার্গেনিং করে নিতে হবে তো মোটামুটি অ্যাপ্রক্স নার্সারিতে যা দাম সেই দামে কিন্তু ওখানেই পাবেন বরঞ্চ দাম একটুখানি বেশি হতে পারে কম কিন্তু হবে না ওখানে আর যারা দামটা ম্যাটার করে না যাদের কাছে তারা শুধু কালেকশান চান বা শখে পড়ে প্রথমবার গাছ করছেন তো অবশ্যই বলবো ভিজিট করুন ওখানে দাম নিয়ে যাদের কোনো সং মানে সংকোচ নেই তারা অবশ্যই বলবো গাছ ছেড়ে যান সমস্ত ধরনের গাছ পেয়ে যাবেন বাড়ি থেকে যাওয়ার সময় বড় বড় ব্যাগ নিয়ে যাবেন ব্যাগ নিয়ে যেতে কিন্তু ভুলবেন না কারণ সেখানে কিন্তু ব্যাগ কিনে এঁকে যায় তো ব্যাগ যত পারবেন নিয়ে যাবেন তারা গাছ কিনতে যাচ্ছেন সমস্ত গাছ এখানে পাবেন তো এই সমস্ত গাছগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে যেটা বললাম যে দেখে নিতে হবে গাছের গোড়ার মাটি শুকনো থাকবে এরকম গাছ দেখে নেবেন বেশি ভেজা ভাব এরকম গাছ কিন্তু নেবেন না তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গন্ধরাজ এটা আপনার থাই ভ্যারাইটির গন্ধরাজ দেখতে পাচ্ছেন একটু গোলাপের মতো দেখতে গাছটাকে এটার দাম আপনার একশো টাকা মানে নর্মাল যে গন্ধরাজ হয় সেটা কিন্তু এত সুন্দর হয় না মানে গোলাপের মতো আকারটা ঠিক নেয় না শেপটা নেয় না আবারও বলি বুগেনভেলিয়া এখানে কিন্তু যেটা বলছিলাম বুগেনভেলার আমি মিস করে গেলাম টপিকটা তো বুগেম ঢেগলিয়ার খুব যে ভালো ভ্যারাইটি তা কিন্তু এখানে নেই মানে গোটা দশ থেকে বারোটা ভ্যারাইটি হবে দশ থেকে বারোটা বলতে ভ্যারাইটি আপনি পাঁচ ছটা পাবেন তার কিছু কিছু কালারগুলো মিলিয়ে হয়তো দশ বারোটা পাবেন তো কী কী ভ্যারাইটি মেহরা ভ্যারাইটি পাবেন চিত্রা দেখতে পাচ্ছেন সামনে আছে তারপর আপনার পার্পেল স্টার পাবেন রিফালগেন্স আমি দেখালাম আর এখানে দেখছেন অরেঞ্জ গ্লো আছে তারপর চেরি ব্লুজম আছে এই মেহরা ভ্যারাইটির ওপর যে সমস্ত ভ্যারাইটিগুলো হয় মানে খুবই কমন ভ্যারাইটি তারপর পার্থ সারদি পাবেন পার্থ যেটাকে বলে মানে ভেরি কমন রেয়াইটি মানে ভ্যারাইটি যেগুলো সেগুলো কিন্তু পাবেন মানে আপনি যদি অন্য অন্য কোনো ভ্যারাইটি খুঁজতে চান সেগুলো কিন্তু আপনি পাবেন না জবা যদি বলেন তাহলে জবা কিন্তু আপনি মানে প্রচুর কালেকশান এখানে পেয়ে যাবেন জবার হিউজ ভ্যারাইটি আছে হিউজ স্টকস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জবার প্রচুর ভ্যারাইটি আর আমি ভিডিওটায় কথা কেন আমি মানে নিচ্ছি না কারণ হচ্ছে প্রচুর ক্রাউড চেঁচামেচে আছে আর সাইডে একটা অনুষ্ঠানও হচ্ছিলো তো গান টান বাজছিল যার জন্য আমি নিজেই ফয়েস দিচ্ছি তো পরের আমি যখন ভিজিট করব তো অবশ্যই সেলাদের সঙ্গে কথা বলে আমি আপনাকে দাম জানিয়ে দেব তো এই সমস্ত গাছগুলো যেগুলো দেখছেন এগুলো আপনার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দাম আর মাটির পটে থাকলেই তার কিন্তু এক্সট্রা কুড়ি টাকা দাম চেপে যাবে তো এগুলো মাথায় রাখতে হবে এখানে অর্কিড দেখতে পাচ্ছেন ভ্যান্ডা অর্কিড আছে এমনি অর্কিড আছে এমনি অর্কিড আপনার দেড়শো টাকা থেকে শুরু দামটা অর্কিডের দাম কিন্তু কম আছে অর্কিডের দাম কিন্তু আপনার কম আছে তো আমি নেক্সট টাইম ভিডিও গেলে ভিডিও করতে গেলে আমি গালিপ্টিরে তো অবশ্যই সমস্ত গাছ আপনাকে তুলে তুলে ভালো করে দেখিয়ে দেবো যে কোনটা কি মানে যত্ন বা কী হবে কী করতে হবে সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো তো অর্কিড ভ্যান্ডা অর্কিড যেগুলো সেগুলো কিন্তু আপনার কম দাম ভ্যান্ডা অর্কিডগুলো কম দাম ভ্যান্ডা অর্কিড কোনগুলো আমি পরে একটা ভিডিও আমি আনবো তো সেখানে আমি বলে দেবো যে ভ্যান্ডা অর্কিড কোনগুলো ভ্যান্ডা অর্কিড হচ্ছে যেগুলো সস্তা দাম দেখবেন ষাট টাকা চল্লিশ টাকা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো ভ্যান্ডা অর্কিড আর সামনে যেগুলো ঝুলছে এগুলো কিন্তু আপনার অরিজিনাল অর্কিড যেগুলো তো সেগুলো দেড়শো থেকে শুরু সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে ভ্যারাইটি দেখে নিতে হবে আর বিশ্বাসের জায়গাটা বলি আপনাকে ওটা কিন্তু রিক্স নিয়েই নিতে হবে কোন ফুলের যে কী কালার সেটা কিন্তু আপনাকে মানে মানে একদম অন্ধবিশ্বাস করলে আপনি কিন্তু ভুল করতে পারেন কারণ ঠকে যেতে পারেন কারণ প্রচুর সেলার এরা যে গাছকে বেছে বেছে একটা রেখে দিয়ে এই কালারটা আলাদা এই কালারটা আলাদা এরা কিন্তু এইভাবে হয়তো রাখে না তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে এই গ্ল্যাডিওলাস বা এই সমস্ত যে কালারগুলো বলছেন যে এটা লাল হবে এটা হলদে হবে এটা আপনার গ্যারান্টি করে দিচ্ছেন বললো না আমরা আলাদা আলাদা করে রাখি কিন্তু অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে ওনারা রাখেন না তো এই রিস্কটা আপনাকে নিতে হবে যে একই ভ্যারাইটি হয়ে যাচ্ছে কিনা কালার এক হয়ে যাবে কি না এইগুলো আপনাকে মানে আন্দাজে নিতে হবে তো গ্যালারি স্ট্রিট আমি পুরোটাই কভার করলাম তো খুব ভালো মার্কেট যারা নতুন যান তারা কিন্তু দাম নার্সারি থেকে আগে থেকে কন্ট্যাক্ট করে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সেই গাছগুলোর দাম কতটা হতে পারে এই সমস্ত কিছু ইনফরমেশান জেনে গেলে আপনার ভালো হয় আমি দাম নিয়ে কিছু বলতে পারি না কারণ সেলাররা সেল করছে আর আমি পাবলিকলি দাম এই হবে ঠিকঠাক বড়টাও সাজে না গাছটি কিন্তু দাম একটু বেশি একটুখানি আমি যা বললাম দাম একটু বেশি আর ভ্যারাইটি সব পাবেন আর গাছ খুব ভালোভাবে প্যাক করে নেবেন কারণ বাসে ট্রেনে আপনাকে যেতে হবে তো গাছ নড়ে গেলে যে সমস্ত পাতাবাহার গাছে তাদের গোড়া যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাছটা আপনার মরে যাবে তো এই সমস্ত দিকগুলো আপনি খেয়াল করবেন আর অ্যালেনিয়াম দেখছেন এই যে ভ্যারাইটিগুলো এগুলো আমরা পনেরোশো টাকা ষোলোশো টাকা দাম বারোশো টাকা এরকম দাম একদম রেডি গাছ আপনাকে কিছু করতে হবে না তো রেডি গাছ আপনারা এখান থেকে অবশ্যই খুব সহজে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাকে গাড়ি আপনাকে সাথে আনতে হবে কারণ বাসে বা ট্রেনে এগুলো একদমই নিয়ে যেতে পারবেন না খুব কমন ব্যাপার তো দেখছেন ট্রলি করে বা এই যে রিক্সার মতো আছে সেগুলো করে কিন্তু গাছ বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর টবের বিভিন্ন দাম আছে প্লাস্টিকের টবের বিভিন্ন দাম বললাম যে যেটা দশ ইঞ্চি সেটা আপনার চল্লিশ টাকা দাম যেটা আট ইঞ্চি সেটা পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা দাম তো এই সমস্ত দাম তো অবশ্যই বলবো যারা কিনতে চাইছেন ভিজিট করুন আমারও অনেক দিন ইচ্ছা ছিল যে গাড়ির স্ট্রিট যাবো তো যাওয়া হয়নি এবছরে আমি প্রথম গেলাম তো আমি আবারও যাব আর আপডেট আপনাদের দিতে থাকবো যে কী কী গাছ থাকছে না থাকছে তো তখন একদম লাইভ কথা হবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন আছেন তো সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ নতুন নতুন যে আমি ভিডিওগুলো আনবো সেটা একদম সঙ্গে সঙ্গে দেখার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি কালকে ভিজিট করলাম আর আজকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো নোটিফিকেশান অন রাখলে প্রত্যেকটি ভিডিও ঠিক টাইমে টাইমে দেখতে পাবেন তো যা মানে আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো খুব তাড়াতাড়ি আমি নেক্সট উইক আবার যাচ্ছি গালিপস্ট্রিট থ্যাংক ইউ সো মাচ